প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, এই মুহূর্তে তোমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশান, কলেজের এক্সামিনেশান নিয়ে চিন্তিত রয়েছো যে ইভেন সেমিস্টারের এক্সামিনেশান কিভাবে হবে। দুটো অ্যাকচুয়ালি মামলা করা হয়েছে, সেই মামলার সিদ্ধান্ত কী, এই সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব, ফলাফল নিয়ে, এবং তোমাদের পরীক্ষা অনলাইনই একমাত্র রাস্তা, সমস্তটা এক্সপ্লেন করে তোমাদের আজকেই বুঝিয়ে দেব, এবং বাদ বাকি বিভিন্ন ভিডিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো থেকেও যাতে তোমরা দূরে থেকে বাস্তবটা জানতে পারো, ও সেই কারণে কিন্তু এ টু জেড এর বিস্তারিত এই ভিডিওতে মামলা সহ, ফলাফল সহ বিস্তারিত, অনলাইন এক্সামিনেশন সহ সমস্ত কিছু বিস্তারিত অ্যানালাইজ করে বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করবে, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, প্রত্যেকে চিন্তিত রয়েছো তোমাদের এক্সামিনেশনের মোড নিয়ে। আমাদের অ্যাকচুয়ালি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কী হতে চলেছে, অ্যাকচুয়ালি মামলাটা কী, সমস্ত বিষয় এক্সপ্লেন করবো, এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো প্রত্যেকে তো ভিডিওটা দেখবেই দেখবে, এবং অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকেও বলবো পুরো বিষয়টা দেখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, অনেকেরই ডাউট রয়েছে, অনেক ভুল তথ্য রয়েছে, বাস্তবটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরে গেছো হাইকোর্টে দুটো মামলা হয়েছে, একটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিয়ে, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামকে নিয়ে, দ্বিতীয় মামলা হয়েছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এবং ইউজিসির এগেনস্টে। এই যে দুই মামলা হাইকোর্টে করা হয়েছে, এই মামলা নিয়ে বহু গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ঘোরাঘুরি করছে, প্রচুর ভিডিও ও লিঙ্ক তোমরা আমাকে পাঠিয়েছো যেখানে কোথাও বলা হচ্ছে যে অনলাইনে এক্সামিনেশান হয়ে যাবে, তোমরা একেবারে চিন্তামুক্ত থাকো, ও এবং কোথাও বলা হচ্ছে অন্যরকম কথা, মানে এক এক জায়গায় এক এক রকম কথা, বেশিরভাগটাই বলা হচ্ছে অনলাইনে এক্সামিনেশান হতেই চলেছে কালকে। দেখো, সবার প্রথমে তোমাদের এই যে দুটি মামলা হয়েছে সেই মামলার সম্বন্ধে বলে রাখি, তারপরে মামলার ভবিষ্যৎ সম্বন্ধে বিস্তারিত এই মুহূর্তে কী তথ্য আছে সেই অনুযায়ী তোমাদের জানাবো। দেখো, সবার প্রথমে বলে রাখি, একটা মামলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে। এই মামলায় কী বলা হয়েছে, এই মামলায় এক নম্বর বলা হয়েছে বা প্রধান যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সিলেবাসের কথা, সিলেবাস শেষ না করিয়ে কোনো রকমভাবে পরীক্ষা নেওয়া যায় না, সেখানে কোথাও অনলাইন কোথাও অফলাইন এই কথা মেনশান করা হয়নি বা এই কথাকে প্রাধান্য দেওয়া হয়নি। বলা হয়েছে ছাত্রছাত্রীদের যে এক্সাম, সেই এক্সামের জন্য আগে প্রস্তুতি করাতে হবে ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটিকে, তারপরেই ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেবে। তো এটা হচ্ছে এক নম্বর বিষয় উল্লেখ করেছে। দু নম্বর বিষয় উল্লেখ করেছে এখানে যে ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই কারণে এতজন ছাত্রছাত্রী একত্রিতভাবে তাদের দাবি তুলে ধরছে, সিলেবাস শেষ হয়নি, তাদেরকে পড়িয়ে সময় দিয়ে এক্সামিনেশান নিতে হবে, সেই বিষয়টা তুলে ধরেছে। এবং এই যে বিষয়টা উল্লেখ করেছে, এই প্রথম যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলায় কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে অনলাইনেই পরীক্ষা দিতে হবে। কাজেই তোমরা প্রত্যেকে এই যে ভুল বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে অনলাইনে পরীক্ষা হয়ে যাবে, অনলাইনেই পরীক্ষা নিতে হবে, এরকম কোনো বিষয় কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে প্রথম যে মামলাটি হয় সেই মামলায় উঠে আসেনি বা বলা হয়নি বা সেই মামলা সেই কারণে দাখিল করা হয়নি। এক্ষেত্রে কি অনলাইনে হওয়ার সম্ভাবনা নেই? আছে, কারণটা পরে বলছি। দ্বিতীয়ত, ও এখানে দ্বিতীয় মামলা যেটা হয়েছে, আমি বললাম যে আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর আর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়া বলে বলা হয়েছে যে ইউজিসির এগেনস্টে। এই যে দ্বিতীয় মামলাটি, যেটা সবথেকে বৃহত্তর মামলা আমরা বলতে পারি, কারণ রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু এই মামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু জড়িত, কারণটা বলছি। তার আগে মামলাগুলো কী কারণে হয়েছে বলি। দেখো, প্রথম কারণ হচ্ছে ইউজিসির আর এগেনস্টে এই মামলা হয়েছে। ইউজিসি কিন্তু বিগত সময়ে গাইডলাইন দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেহেতু ক্লাস স্বাভাবিকভাবে হচ্ছে না, সেই অনুযায়ী
ইউনিভার্সিটি চাইলে সিদ্ধান্ত নিতে পারবে এবং কিভাবে পরীক্ষা হবে তার সিদ্ধান্ত নিতে পারবে, যে রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেই রাজ্যের সরকার অর্থাৎ রাজ্য সরকার, সেই রাজ্যের শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পারবে তাদের কলেজ ইউনিভার্সিটিগুলোকে পরীক্ষা কীভাবে হবে। অর্থাৎ ইউজিসি মোট কথা জানিয়ে দিয়েছে যে অনলাইনে হোক অফলাইনে হোক ইউজিসির কোনো আপত্তি নেই, রাজ্য সরকার কলেজ বিশ্ববিদ্যালয় যেরকমভাবে সিদ্ধান্ত নেবে তাদের পরিস্থিতি অনুযায়ী সেই রকমভাবে তারা পরীক্ষা নিতে পারে। দু নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর, ও যেরকমভাবে ইউজিসি জানিয়েছিল যে রাজ্য সরকার অ্যাকচুয়ালি তাদের মতামত দিতে পারে যে পরীক্ষা কিভাবে হবে কলেজ ইউনিভার্সিটির, সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারও মতামত দিয়েছে অর্থ সেমিস্টারেও যে এক্সামিনেশন অনলাইনে হবে, একটা অ্যাডভাইজারি জারি করেছে, সেই কারণে কোনো সমস্যা হয়নি তেমনভাবে ছাত্রছাত্রীদের। কিন্তু এই ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু সেটা করেনি, রাজ্য সরকার অ্যাডভাইজারি তো দিয়েছে কিন্তু দিয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ের হাতে সমস্তটা ছেড়ে দেওয়া হলো, কলেজ বিশ্ববিদ্যালয় যদি চায় সেক্ষেত্রে এ অনলাইনে নিতে পারে, কলেজ বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে অফলাইনে নিতে পারে। এই যে ব্যাপারটা রাজ্য সরকারের, তার বিরুদ্ধে তার এগেনস্টে কিন্তু এই বিষয়টা উঠে এসছে এই মামলায়, কারণ ইকুয়ালিটি কোথাও থাকছে না, কোনো ছাত্রছাত্রী অনলাইনে দিচ্ছে, কোনো ছাত্রছাত্রী অফলাইনে দিচ্ছে, কোনো ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কোনো ইউনিভার্সিটি অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত। এরপরে তিন নম্বর যে বিষয়টা, যেটা সিলেবাস, যেটা প্রথম মামলার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে ছাত্রছাত্রীদের দু আড়াই মাসের সিলেবাস কীভাবে শেষ করবে, যেহেতু ইউজিসি বলো ও প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে অ্যাকচুয়ালি ইয়ারের, সেই গাইডলাইন অনুযায়ী ছ মাসে সিলেবাস শেষ করা দরকার। আর তো ছ মাস তো পঠন পাঠনই হয়নি, কোথাও দু মাস কোথাও আড়াই মাস, তারপরে সামার ভ্যাকেশন পড়ে গেছে, অনেক জায়গায় অনেক রকম গাফিলতির কারণে ক্লাস হয়নি, দু থেকে আড়াই মাসের বেশি ক্লাস হয়নি, সেই কারণে কীভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেওয়া যায় সে নিয়েও কিন্তু একটা বিষয় এখানে উঠে আসছে। এবং যেটা বললাম ইকুয়ালিটি সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত নিয়েই কিন্তু দ্বিতীয় মামলাটি করা হয়েছে। প্রথম মামলার মতো এখানেও কিন্তু অনলাইনেই পরীক্ষা নিতে হবে বা অফলাইনেই পরীক্ষা নিতে হবে এ নিয়ে কিন্তু কোনো রকম উল্লেখ করা হয়নি। এবং তোমরা যা সোশ্যাল মিডিয়ায় যেখানে বলছে বিভিন্ন ভিডিওতে যে অনলাইনেই হবে বলা হয়েছে, অনলাইন নিয়ে কোনো কিছু হয়নি, কিন্তু ইকুয়ালিটির কথা দ্বিতীয় যে তোমার মামলা আছে সেই মামলায় বলা হয়েছে। এটি একটি জনস্বার্থ মামলা করা হয়েছে এবং রাজ্য সরকার যেহেতু ইনক্লুডেড রয়েছে, রাজ্যের শিক্ষা দপ্তর যেহেতু যুক্ত রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের আন্ডারে প্রত্যেকটা কলেজেরও একটা ডিসিশন থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিরও একটা ডিসিশন থাকে। তাহলে যদি এই মামলাটা পরবর্তীকালে কোনো একটা নির্দিষ্ট রায় আসে তাহলে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেটা এফেক্ট পড়তে পারে, কিন্তু এর সম্ভাবনা অনেকটাই কম। তো এবং প্রথম যে মামলাটি করা হয়েছে সেই মামলায় যদি কোনো সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র ও ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে নয়। এবং শেষে দ্বিতীয় মামলায় কিন্তু আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ক্লাস করিয়ে যে সিলেবাস শেষ করা তার কিন্তু সময় নেই, কারণ তোমরা জানো ইউজিসির গাইডলাইন অনুযায়ী তোমাদের কিন্তু আর সময় নেই, আর কোনো ক্লাস করানোর সময় নেই, এইবারে এক্সাম নেওয়ার পালা, পরীক্ষা শেষ করার পালা, আর রেজাল্ট দেওয়ার পালা, এবং পরবর্তী ইয়ারে ভর্তি হওয়ার পালা, সেই কারণে এই বিষয়টাও কিন্তু এখানে বলা হয়েছে। মামলাগুলো তো বুঝলাম, অ্যাকচুয়ালি এর ফলাফল কী হতে পারে? প্রথম যে মামলাটি রয়েছে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসকে ঘিরে যে মামলাটি তৈরি করা হয়েছে সেই মামলায় অ্যাকচুয়ালি যে ফলাফল আসবে সেই ফলাফল কিন্তু শুধুমাত্র ও অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই হবে, অন্য কোনো ইউনিভার্সিটিতে এফেক্ট পড়বে না সেরকম এটা বলা যায়, কারণ শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরেই মামলা করা হয়েছে। দ্বিতীয় মামলা ক্যালকাটা ইউনিভার্সিটি তো রয়েছে, তার সাথে রয়েছে শিক্ষা দপ্তর, তার সাথে রয়েছে ইউজিসি। আর যদি শিক্ষা দপ্তরের কথা বলি, আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর রয়েছে, আর পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে একাধিক ইউনিভার্সিটি পড়ছে, একাধিক কলেজ পড়ছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ইস্যু হলেও অন্যান্য ইউনিভার্সিটির ওপরও কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এফেক্ট ফেলতেই পারে যদি আবার আর এই মামলার পর কোনো সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে অবশ্যই এফেক্ট পড়তে পারে। দ্বিতীয়ত, তোমরা সকলেই জানো কালকেই কিন্তু এই মামলার আর সিদ্ধান্ত নেওয়া হবে, এক্ষেত্রে অনেকগুলো বিষয় আসতে পারে, দুটো মামলা হয়েছে এবং বিষয় কেন্দ্রিক কিন্তু একটা বিষয়, মানে পরীক্ষার সিলেবাস শেষ হয়নি সেই কারণে এক্সামিনেশান নিয়ে দুটো মামলা একসাথে যুক্ত করে দেওয়া হতে পারে এবং সেই মামলাটাকে স্ট্রে করা হতে পারে। দ্বিতীয়ত,
দুটো মামলাকেই খারিজ করে দেওয়া হতে পারে, একটা মামলাকে রেখে আরেকটা মামলা খারিজ করে দেওয়া হতে পারে, কারণ এক একটা আলাদা আলাদা ডিভিশন বেঞ্চে কিন্তু ও অ্যাকচুয়ালি এই মামলার শুনানি হবে। এক্ষেত্রে কিন্তু কালকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে অ্যাকচুয়ালি কালকে কি হয়। আমরা প্রত্যেকেই চাই যাতে এর সমস্যার সমাধান হয় এবং এটা অ্যাকচুয়ালভাবে এ হাইকোর্টে এ ওঠে এবং এটা নিয়ে আলোচনা হয়, অন্তত কেসগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় যাতে এর নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে এ রাজ্য সরকার তথা হাইকোর্ট, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রীদের এর সুবিধা মতো অ্যাকচুয়ালি ডিসিশান নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, বিগত সময় দেখে আমরা অনেক কিছু শিখি, তো বিগত সময়ের যে বিষয়গুলো ঘটেছে তার মধ্যে কিছু জিনিস তোমাদের আমি বলছি, সেটা শুনে তোমাদের ঘাবড়ানো বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাস্তব খারাপ হলেও বাস্তবটা জানানোর দায়িত্ব আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, বিগত সময়ে যখন স্কুলের পরীক্ষা বা অন্যান্য রাজ্যের পরীক্ষা নিয়ে অ্যাকচুয়ালি মামলা করা হয়েছিল, তো যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলো, সেই সুপ্রিম কোর্ট কিন্তু এই অনলাইন অফলাইন নিয়ে যে বিষয়টা উঠেছিল বা পরীক্ষা নিয়ে যে বিষয়গুলো উঠেছিল সেটাকে খারিজ করে দিয়েছিল, পরিষ্কারভাবে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্কুল নিয়ে যেটা হয়েছিল মানে অ্যাকসেপ্টই করেনি, সেটাকে গ্রহণই করেনি, বিচারপতির অধীনে বিচারই হয়নি। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, অনেকে ওটার সাথে কম্পেয়ার করছে, হ্যাঁ কিছুটা বাস্তব, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এটা দেখেও কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট নয় যে এই মামলাগুলোকে খারিজ করে দেওয়া হবে। কারণ তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আগের যে মামলাগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষা সম্বন্ধিত খারিজ হয়ে গেছে সেগুলো হয়তো অনলাইনে পরীক্ষার সরাসরি ডিমান্ড করা হয়েছে, কিংবা সেই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বাতিল করার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল পরীক্ষার পদ্ধতি নিয়ে কোনো সময় কোনো হস্তক্ষেপ করেনি, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে মামলা দুটি করা হয়েছে, এই মামলার প্রধান যে বিষয়টি সেটি তোমরা প্রত্যেকেই জানো যে এটা হচ্ছে সিলেবাস নয় পরীক্ষা, সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা। যে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেই অনুযায়ী এবং যেটা আমি চাই সেই অনুযায়ী তোমাদের যে দাবি সেই অনুযায়ী যে দুটি মামলা করা হয়েছে সেই মামলা অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে বলে আমার মনে হয়, কারণ এর ভ্যালিড কারণ রয়েছে। আগের মামলাগুলোর সঙ্গে যুক্তি নেই, অনেক গুজব ছড়িয়েছিল, সমস্ত কিছু তোমাদের এক্সপ্লেন করলাম। কালকের দিকে আমাদের প্রত্যেকের অপেক্ষা রয়েছে, অ্যাকচুয়ালি কালকে কী সিদ্ধান্ত আসে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, যদি কালকের এই মামলা দুটোর মধ্যে একটি মামলাও বা দুটি মামলায় যদি স্ট্রে হয় তাহলে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো রয়েছে পরবর্তী দিন থেকে সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের যাতে অনলাইন এক্সামের সিদ্ধান্ত হয়ে গেছে, এতদিন ধরে তোমরা সেই হিসাবে পঠন পাঠন করেছো, তোমাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেই আমার মনে হয়। একই সাথে এ তোমরা যারা অন্যান্য ছাত্রছাত্রী রয়েছো ক্যালকাটা কাজী নজরুল ইউনিভার্সিটি, যাদের এখনও সিদ্ধান্ত হয়নি প্রপারভাবে বা অফলাইনেই সিদ্ধান্ত হয়েছে, যদি এই সিদ্ধান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে অনলাইনেই একমাত্র রাস্তা। কারণ তোমাদের একাডেমিক ইয়ারকে তো আর এগিয়ে নিয়ে যেতে পারবে না চার মাস সিলেবাস কমপ্লিট করার জন্য বা চার মাস এক্সট্রা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে সেই ছাত্রছাত্রীগুলো ও আমাদের স্টেটের ছাত্রছাত্রীগুলো পিছিয়ে থাকবে, অন্যান্য স্টেট এগিয়ে যাবে। সর্বভারতীয় ক্ষেত্রে কোনো বৃত্তিমূলক পরীক্ষা অন্য কোনো কলেজে বা রাজ্যের বাইরে সেগুলোতে তারা ভর্তি হতে পারবে না। সেই কারণে সময় বাড়িয়ে তোমাদের কখনোই সিলেবাস শেষ করার সিদ্ধান্ত মোটেই নেবে না। যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে একমাত্র রাস্তা কিন্তু অনলাইন, এছাড়া কোনো রাস্তা নেই। আশা করি তোমাদের সমস্ত ডাউট বা যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো পুরোপুরি এক্সপ্লেন করলাম। এখনও তোমাদের সমস্ত বৃত্তান্ত শুনে বাস্তবটা শুনে তোমাদের কী মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না।